আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট সম্পর্কে আমাদের অনেকেই ধারণা আছে। সো মাইক্রোসফট এক্সেল ডকুমেন্টকে বলা হয় ওয়ার্কবুক। যখন প্রোগ্রাম রান করা হয় তখন একটি খালি ওয়ার্কবুক কাজের জন্য এটা তৈরি থাকে। একটি ওয়ার্কবুকে এক বা একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। প্রোগ্রাম চালু করলে সাধারণত তিনটি ওয়ার্কশিট আমরা দেখতে পারি। এই সংখ্যাটিকে পরিবর্তে বাড়ানো যায় এবং কমানো যেতে পারে। সো আজকে ভিডিওতে আপনাদেরকে আমি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে বলবো, যেটি আমাদের দৈনন্দিন জীবনে কাজের জন্য অনেক প্রয়োজনীয় একটি বিষয়। হিসাব নিকাশের জন্য চাকরি বাকরির ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল জানা খুবই জরুরি। সো আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে বলবো মাইক্রোসফট এক্সেল কাকে বলে এবং এর কলাম কয়টা, রো কয়টা, এই সম্পর্কে বলবো। অ্যান্ড দেন পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের সামনে এক্সেল সম্পর্কে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল এটাকে আপনাকে অন করতে হলে আপনার কম্পিউটার থেকে অল প্রোগ্রাম এই অপশনটিতে স্টার্ট অপশনে ক্লিক করবেন। এই নিচে স্টার্ট অপশনে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনারা অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে আপনি চাইলে সার্চে করতে পারেন, অ্যান্ড দেন নিচে এসে খুঁজতেও পারেন। সো এখানে নিচে আমি পারলাম মাইক্রোসফট অফিস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে মাইক্রোসফট এক্সেল 2010 এই অপশনটিতে আমি এখানে ক্লিক করে দিব। সো আমি বড় করে নিই, জুম করে নিই। সো এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও র এর সমন্বয়ে গঠিত একটি শিট। ওয়ার্কশিটের কলামগুলো হলো এ, বি, সি, ডি, ই, এফ, এগুলোকে কলাম বলা হয়, এবং রোগুলো হচ্ছে এই 1, 2, 3, 4, 5, এগুলোকে রো বলা হয়। ওয়ার্কশিটে 16,384 কলাম ও 10,48,576 রো রয়েছে। সো এই মাইক্রোসফট এক্সেল আপনার অনেক কাজ রয়েছে যেগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। সো আজকে শুধু আপনাদেরকে একটু নলেজ দিচ্ছে প্র্যাকটিক্যালভাবে। তো এগুলো হচ্ছে, এখানে আছে ফাইল, এখানে আছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ অ্যান্ড ভিউ। সো আপনারা এখানে দেখতে পারছেন এই নেট অপশন আছে কার্ট অপশন, কপি অপশন, ফরম্যাট প্রিন্টার অপশন। এখানে আছে বোল্ট, আপনি যদি এটাকে কার্সরটাকে এখানে রাখেন তাহলে দেখতে পাবেন বোল্ট। আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলে এটা আপনার অক্ষরটি যেটি আপনি লিখবেন এখানে সেটা বোল্ট হয়ে যাবে। অ্যান্ড দেন পরেরটা আছে ইতালিক, যেটা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল আই করলে সেটা ইটালিক হয়ে যাবে। তারপরে আছে আন্ডারলাইন, আপনি কোনো লেখা লিখলে তার নিচে আন্ডারলাইন হবে, এটা সেই অপশন। সো কোনো লেখা আপনি কী অবস্থা রাখতে চাচ্ছেন, মানে ফন্ট কীরকম দিয়ে যাচ্ছেন, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যেগুলো একটি ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি যখন লিখবেন এখানে, এর ভিতরে যখন আপনি লিখবেন, সো এখানে ফন্টের সাইজ আপনি বড় করতে পারবেন, ছোটো বড় অনেক রকম আছে, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। সো দেন এখানে একটি অপশন আছে দেখেন বটম বর্ডার, তারপর এখানে একটি অপশন আছে ফিল কালার, আপনি যেটা লিখবেন সেখানে একটা ফিল কালার দিতে পারবেন, এবং এখানে একটি অপশন আছে ফ্রন্ট কালার, আপনি যে লেখাটা লিখবেন সেই ফ্রন্টগুলো কালার করতে পারবেন, এবং এখানে একটি আছে ডিক্রিজ ফন্ট সাইজ, ফন্টের সাইজ আপনি বাড়াতে করতে পারবেন, ইনক্রিজ ফন্ট সাইজ। সো এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, টপ অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, অ্যালাইন টেক্স লেফট, সেন্টার, অ্যালাইন টেক্স রাইট, সেখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো পার্ট বাই পার্ট শেখানো হবে। সো আজকের ভিডিও শুধু এইটুকু যে বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।